আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যে 400 আসনের লক্ষ্যে লড়াই করবে তা আগেই বলেছেন দলের শীর্ষ নেতারা। সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জয়ের পরে এবারে তিনি প্রধানমন্ত্রিত্বের হ্যাটট্রিক করতে চান। মঙ্গলবার আগামী লোকসভা নির্বাচনের স্লোগান তৈরির ক্ষেত্রে দুটি বিষয়কেই গুরুত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে স্লোগান ঠিক হয়েছে, তিসরিবার মোদি সরকার, আব কি বার 400 পার। প্রসঙ্গত 2014 সালে আব কি বার মোদি সরকার স্লোগান নিয়ে ভোট যুদ্ধে নেমেছিল বিজেপি। এককভাবে দল 283 আসনে জেতে এবং প্রধানমন্ত্রী হন মোদি। এরপরে 2019 সালে দলের স্লোগান ছিল ফের একবার মোদি সরকার, দল জয় পায় 303 আসনে। সেই দুই স্লোগানের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হলো এবারের স্লোগানও।